বিজেপির নবান্ন অভিযানে পুলিশি নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবার আসানসোলে মহকুমা শাসকের দপ্তরে জেলা বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়। এছাড়া বিজেপির জেলা নেতৃত্বের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জিতেন্দ্র তিওয়ারি সহ আরও অনেকে। প্রায় ঘণ্টা খানেকের বিক্ষোভ শেষে স্থানীয় বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে পাঁচজনের প্রতিনিধি দল মহকুমা শাসকের সাথে সাক্ষাৎ করে পুলিশি নির্যাতনের প্রতিবাদে এক স্মারকলিপি তুলে দেন। আমাদের যে নবান্ন অভিযান ছিল, নবান্ন অভিযানে সারা বাংলা থেকে আমাদের কর্মীরা গেছিল উইদাউট এনি প্রভোকেশন। সরকারের নির্দেশে পুলিশ আধিকারিকরা বিভিন্ন জায়গায় আমাদের যারা কর্মীরা আছে তাদের উপর আক্রমণ করেছে, তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। তারই প্রতিবাদে আমাদের এই জেলায় যারা যুব মোর্চার সদস্যরা আছে তারা এসডিওর কাছে এর প্রতিবাদ জানাতে একটা ডেপুটেশন দিতে এসেছে। ঘিরে যে আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের যে বর্বরোচিত আক্রমণ, পুলিশরা যারা দেখতে পাওয়া গেছে ক্যামেরায় যারা ঢিল ছুড়েছে, বিনা কারণে ঢিল ছুড়েছে বিজেপি কর্মীদের উপর, যেটা পুলিশের এখতিয়ারের বাইরে, এবং এমন এমন কিছু কাজ করেছে যেখানে অন্যান্য মিছিল থাকলে কাউকে আটকায় না, আমাদের শান্তিপূর্ণ মিছিলে মানে বর্বরোচিত আক্রমণ করেছে। তারই প্রতিবাদে আমাদের এই যুব মোর্চার পক্ষ থেকে আসানসোলে এখানে ঘেরাও করছি ডেপুটেশন। আপনার নাম? অভিজিৎ রায়, বিজেপি জেলা সম্পাদক। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।